আজ আমরা আবারও উপস্থিত হলাম থানা জেলার রাজবাড়ি বসন্তপুর ভবানীপুর। এখানে একটু অবহেলিত মসজিদ খুবই খারাপভাবে ছিল। দেখেন মাশাআল্লাহ অনেকটা কাজই আগায় গেছে, মাটি ফেলানো হয়েছে, পিলার ফেলানো হয়েছে, সবই আপনাদের অবদান। দূর দূরান্ত হতে মানুষ অর্থ পাঠিয়েছেন, সেই অর্থ নিয়েই চলছে মসজিদের কাজ। তো মাশাআল্লাহ অনেকটাই এগিয়ে, আর কিছু টাকা হলে হয়তো বা ছাদের কাজটা হয়ে যেত। আমাদের ছাদ চাই, মানে বাকি আছে ছাদের জন্য, এখন অপেক্ষা করতেছি। কিছু টাকা আমাদের ক্যাশ আছে, তো আর বাকি আর কিছু ক্যাশ দরকার, সেটা হলে পরে আমরা ছাদ মনে করে ফেলাইতে পারতেছি। আর আপনারা দেখেছেন একদম শূন্য থেকে ধরা হয়েছে এই মসজিদের কাজটা। এখানে বহু টাকা মার লাগছে, আমরা তাও আমাদের নিজস্ব জায়গা ছিল পাশে, ওইখান থেকে সবাই এলাকাবাসী সবাই মিলে এই মাটিগুলি দিয়েছে। এখানে একদম গর্ত ছিল, গর্ত জায়গা ছিল, আর একদম ছাপরা, টিনের একটা ছাপরা ছিল, খুবই খারাপ ভাবে ছিল মসজিদটা। মানুষ নামাজ কালাম পড়তো খুবই কষ্ট করে। এখনো মানে ইনশাআল্লাহ অনেক কষ্ট হইতেছে আমাদের নামাজে, প্রতি জুমাতে অনেক লোক হয়, আমাদের বাইরে নামাজ পড়তে হয়, আর এখন যে গরম, গরমে টিনের, আমরা তো এখন টিনের ছাপরাতে নামাজ পড়তেছি, টিনের ছাপরাতে নামাজ পড়া মানে প্রচন্ড একবারে কঠিন হয়ে যায়, জানবারে এরকম অবস্থা। যাই হোক, আল্লাহ তাআলার ঘর ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে অনেক দূর এগিয়ে গেছি আমরা, দেশ থেকে বিদেশ থেকে অনেকে টাকা পাঠাইছেন, এখন আমাদের ছাদটা হয়ে গেলে পরে আমরা ইনশাআল্লাহ এখানে আইসা নামাজে অংশগ্রহণ করতে পারবো। সবাই একটু চেষ্টা করবেন। আর আমাদের গত ভিডিওতে আমাদের আমার কাছে কোনো টাকা পয়সা আসে নাই, শুধু আমাদের যে ইমাম ছিল মসজিদের, সেই ইমামের কাছে একজন 1000 টাকা পাঠাইছে। ওনার নাম ঢাকা থেকে, নাম প্রকাশ অনিচ্ছুক উনি, নাম প্রকাশ করে নাই। আমাদের হাতে আসছে 10,000 টাকা। আপু ইতিপূর্বে মসজিদে অনেকগুলো টাকা দিয়েছেন, মানে সমস্ত ইটের টাকা, তাও প্রায় 2,00,000+ টাকা দিয়েছেন, 2,50,000+ টাকা, 2,40,000 টাকা দিল। সিলেটের মেয়ে রোকেয়া আপু ফ্রান্স প্রবাসী। ইতিপূর্বে দেখেছেন আপু এই মসজিদের যতগুলো ইট লাগবে সমস্ত ইটের টাকা আপু দিয়েছেন। আপু আবার নতুন করে পাঠান 10,000 টাকা যেন আমরা মসজিদে দেই, তারপর সেই 10,000 টাকা নিয়েই আসছি আজ আমরা। তাছাড়া নতুন করে কেউ টাকা পাঠান নাই, তাই রোকেয়া আপুর টাকা পৌঁছে দিতেই আমার আগমন বড় ভবানীপুর রাজবাড়ি। আমাদের এই 11তম ভিডিওতে 11,000 টাকা। মোট পেলাম কত আমরা এই পর্যন্ত? 8,14,000 টাকা। 8,14,000 টাকা। আর কিছু টাকা হলে ছাদটা কমপ্লিট হয়ে গেলে আপাতত নামাজ পড়া শুরু করতে পারলো। আমাদের কাছে কিছু টাকা ক্যাশ আছে, ভালো একটা পরিমাণে ক্যাশ আছে, আমাদের এলাকাবাসী অনেকে দিয়েছে, বিদেশ থাকে। বর্তমানে 1,39,000 টাকা ক্যাশ আছে আমাদের। 1,19,000 টাকা। আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিদুল ইসলাম। আমার পার্সোনাল বিকাশ হচ্ছে 01787894475। আপনারা যারা ইচ্ছুক সকলে মানে আমাদের এই ছাদে যদি অংশগ্রহণ হন, আমরা অনেক উপকৃত হই আর কি। আমাদের এলাকাবাসী অনেক, সবারই কষ্ট হচ্ছে নামাজে আর কি। এরপরেও যারা আমাদের মাধ্যমে টাকা পাঠাতে চান, অবশ্যই আমাদের ইউটিউবের নাম্বারে ফোন করবেন, ফোন করে কথা বলে টাকা পাঠাবেন। জি, এখন মসজিদের নতুন ইমাম আসছে। হ্যাঁ জি, আমাদের মসজিদের নতুন ইমাম আসছে। আর আগের ইমাম, আপনার নাম কি? মোহাম্মদ চকল। আচ্ছা, আপনার নাম্বারটা বলেন, আপনার নাম্বারে যদি কেউ টাকা পাঠায় কম্পিউটারে দিয়ে দিবেন। আমার নাম হচ্ছে 01400429725। আপনার নাম? মোহাম্মদ টোকন। আচ্ছা, আপনি মসজিদের ইমাম সাহেব? জি। আচ্ছা, আপনি হাফেজ? আমি হাফেজ না,
আলিয়াতে পড়তেছে আর কি। ও আচ্ছা 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 আমি একটু, হ্যাঁ স্টুডেন্ট আর কি। আচ্ছা বলেন, কিছু বলুন বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দানের বিষয়ে উৎসাহিত করেছেন। একটা হাদিসের মধ্যে আছে, ইদাল মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা আমল ছাড়া, তিন ধরনের আমল ছাড়া, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায় জারিয়া। যখন কোনো মানুষ মারা যায় তখন কিন্তু সব আমল নামা সব কিছু স্টপ হয়ে যায়, ক্লোজ হয়। কিন্তু যখন কোনো লোক সদকায় জারিয়া করে, যেমন কোনো মসজিদ দান করা, আপনি ইট বালু সিমেন্ট টাকা পয়সা মেহনত শ্রম দ্বারা যদি মসজিদকে সাহায্য করেন, সেক্ষেত্রে ওই যে নামাজি যে ব্যক্তি যে সওয়াবটা পাবে সমপরিমাণ, হ্যাঁ সমপরিমাণ সওয়াবটা যে ব্যক্তি দান সৎকার করেছে সেও পাবে, সুবহানাল্লাহ। তো আমি বিশেষভাবে আপনারা আপনাদের এই দান সৎকারের মাধ্যমে আমাদের মসজিদটা এতদূর পর্যন্ত এগিয়ে আসতেছে। তো আমি আশা করি ইনশাল্লাহ বিজনিল্লাহ আপনারা প্রত্যেকেই আগে যেভাবে সাপোর্ট করেছেন এখনও ইনশাল্লাহ এইভাবে সাপোর্ট করবেন। আমাদের মসজিদটার কাজ প্রায় শেষের দিকে, আমরা জুমার দিনে অনেক লোকে বাইরে নামাজ পড়তে হয়, অনেক কষ্ট হয় তাদেরকে। সো আমি মনে করি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বিশেষভাবে গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন এবং দান সৎকার মাধ্যমে আমাদের এই মসজিদটাকে আপনারা এস্টাবলিশ করার যথাযথ চেষ্টা করবেন ইনশাল্লাহ বিজনিল্লাহ। আসলে আসছি এমন টাইমে, এখন আমাদের টাইম না, আর মানুষগুলো সব কাজের মধ্যে আছে, দূরে দূরে আছে, এজন্য হয়তো মানুষ স্বল্পতা। তবুও আমার হাতে টাকা ছিল, টাকাটা আমি পৌঁছে দিয়ে গেলাম। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।